সমস্তকে নমস্কার। বহুত দিন পরে মু ক্যামেরা সামনে আসছি, বহুত খুশি লাগুছি। তো সর্বপ্রথমে আপনার সমস্ত বহুত বহুত ধন্যবাদ দেওয়া চাহে যে আপনার ভাল পাইব, আপনার আশীর্বাদ মো উপরে বহু মাত্রার অছি। তো বিশেষ করে যে বন্ধু মানে, যে অনুষ্ঠান, যে বিশিষ্ট ব্যক্তি মানে মতে আমার যে গজপতি জেলা যে বৃত্তচিত্র বা ঐতিহাসিক ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করুছি, সেই ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ নিমন্তে যে বিশেষ ব্যক্তি মানে বন্ধু মানে সাহায্য সহযোগের হাত বড়াইছেন, সর্বপ্রথমে আপন মানুষ অশেষ অশেষ ধন্যবাদ দেওয়া চাহে। কারণ আপন মানুষ সাহায্য সহযোগ বিনা এই এত বড় ইনিশিয়েটিভ, এত বড় প্রজেক্ট কেবে মধ্যে সম্ভব হয়ে নত। মু আপন মানুষ এক খোলা কথা কহা চাহে যে এই প্রজেক্ট সম্বন্ধে যে ভাবি, যে স্বপ্ন দেখি, যে স্টার্ট কলি সেই সময় মো পাখে কিছু নথিলা, মানে এক টঙ্কা মধ্যে নথি, কিন্তু গোটে গোটে সাহসে মু আগে পড়ি চালি। কারণ এটা মু মো মাটি মা পাই কৌছি, মো গজপতি জেলা যেটি মু জন্ম নেইছি, আমার গজপতি জেলার কলা সংস্কৃতি পরম্পরা ঐতিহাসিক। তো মুহি যে আমার গজপতি জেলা কি কিভাবে ভাবে সারা পৃথিবী প্রমোট করা যাই সেই এই ইনিশিয়েটিভ নিয়েছি। তো পুনর্বার মু আপনার সমস্ত এই ভিডিও মাধ্যমে অনুরোধ করবি কি আপন মানে দয়া করে মতো সাহায্য সহযোগ হাত বড়ান্তু। আমি সমস্তে মিলিমিশি এই প্রজেক্ট এক ঐতিহাসিক কৃতচিত্রে পরিণত করা, নির্মাণ করা, যা কি আগামী যুগ যুগ পাই রহিযুব। যে 2023 মশিহারে সুজ্ঞান ভাই নেতৃত্বে এক কৃতচিত্র নির্মাণ করা যাই, যে সময় কি গজপতি জেলার কলা সংস্কৃতি গজপতি জেলা এইভাবে লা বলি আশ 50 বর্ষ পরে বা 100 বর্ষ পরে সমস্ত দেখিপার পিঢ়ি পিঢ়ি। তো পুনর্বার আপনার সমস্ত আপনার সাহায্য সহযোগ ধন্যবাদ দিয়ে রয়েছি। ধন্যবাদ, নমস্কার, বন্দে উৎকল জননী, জয় হিন্দ, জয় ভারত।